আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সমস্ত শিক্ষকদের প্রতি আমি আমার শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি ভারতবর্ষের ইতিহাসে পাঁচই সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন আমাদের জীবনে সমাজ ও দেশে শিক্ষকদের অবদানের প্রতি সম্মান জানাতে প্রতি বছর এই দিনে ভারতে শিক্ষক দিবস পালিত হয়ে থাকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশ্ববিখ্যাত দার্শনিক এবং একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটিতেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন করা হয় শিক্ষকরা সমাজের মেরুদণ্ড একমাত্র শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথে চালনা করতে শিক্ষকরা হলেন যুব সমাজের মূল স্তম্ভ ছাত্রদের চরিত্র গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম শিক্ষক যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই হবে তা নয় তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই তিনি তাকে জীবনের চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন শিক্ষকরা হলেন আমাদের বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক তিনি একজন শিক্ষার্থীকে শুধু সফল নয় সর্বোপরি একজন ভালো মানুষ হতে শেখাবেন তাই শিক্ষকদের সম্মান শিক্ষক দিবসের এই একটা দিনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা উচিত নয় প্রতিটা দিনই শিক্ষকদের সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা উচিত তবেই শিক্ষকদের আসল সম্মান প্রদর্শন করা যাবে আজকের এই বক্তব্যটি আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের একটি উক্তি দিয়ে শেষ করছি তিনি বলেছিলেন এমন শিক্ষার প্রয়োজন যা জগতের মানুষের কল্যাণ সাধনে সক্ষম আমরা এমন শিক্ষা চাই যা সাহায্যে ভবিষ্যৎ প্রজন্ম সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে সক্ষম হয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং কমেন্টে আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন